labbaik ya rasul allah labbaik labbaik ya rasul allah labbaik labbaik ya rasul allah rabbaik rabbaik ya rasul allah rabbaik rabbaik ya rasul allah quran automatic ki hoye geche ekhon bonduk gobir monojog amra muslim na non muslim ekhane o muslim to kyo o muslim aslo amar kono apotti amader darbar shantir darbar আমাদের খানেকা সম্প্রীতির খানেকা এই খানেকায় অমুসলিম আসার অধিকার আছে কথা ঠিক না এই জমিন কার এই জমিনে যদি বিদর্মী থাকতে পারে আমার ঘরেও যদি কোনো বিদর্মী আসতে চায় আসতে পারবে এতে আমাদের কোনো সমস্যা আসবে বিদর্মী হয়ে বের হবে মোস্তফার গোলাম হয়ে কথা ঠিক কি না এখানে যুবকরা আছে না নাই যুবকদের চিৎকার চলবে কি চলবে না কারণ শীতকাল শীতকালে ভাবা পিঠা খাইতে হয় গরম পিঠা নিতে হয় শীতকালে ঠান্ডা চলে তো আমিও চাই না শীতকাল এমনি ঠান্ডা আমি যদি ঠান্ডা বলি আপনারা তো ঘুমাইয়া যাবেন তো এখানে কি ঘুমাইতে আসছেন না না এখানে আসছি কিসের জন্য মজবুত হওয়ার জন্য সিদ্দিকের সত্যতা নেওয়ার জন্য ফারুকের মহব্বত নেওয়ার জন্য মাওলানা আলীর সুজাত নেওয়ার জন্য সেই জন্য নওজওয়ানরা কথা বলতে হবে এখানে যুবক আসে না নেই আমরা মুসলমান এতে কোনো সন্দেহ আছে না কিন্তু আমরা মুসলিম কিন্তু নবী যখন মদিনায় আসলেন কোথায় আসলেন মদিনায় দুই ধরনের মানুষ ছিল এক ধরনের নাম মুসলমান আর এক ধরনের নাম ইহুদি এক ইহুদি 18 বছরের যুবক আল্লাহর নবীর হাঁটা দেখে আল্লাহর নবীর বসা দেখে আল্লাহর নবীর হাসি দেখে আল্লাহর নবীর চেহারা দেখে যুবক নবীর প্রেমে পড়ে গেছে কার প্রেমে আমার প্রেমে নয় আমার আব্বার প্রেমে নয় সাইয়্যিদুল মুরসালিনের প্রেমে পড়ে গেছে যুবক ঘরবাড়ি ছেড়ে দিয়েছে নবী যেখানে যুবক সেখানে শুধু দু চোখ দিয়ে নবী দেখে দু চোখ দিয়ে নবী দেখে সেই জন্য বন্ধ প্রেম এমনিতে হয় না চোখে চোখ রাখলে প্রেম হয় চোখে চোখ রাখলে কি হয় যদি বলেন হুজুর রবীন্দ্রনাথের সাহিত্য থেকে শিখেছেন না না নজরুলের পুস্তক থেকে শিখেছেন না না হুমায়ুনের কোন বই থেকে শিখেছেন না না তো চোখে চোখ রাখলে প্রেম হয় লাইলি মজনু থেকে শিখেছেন আমি বলবো না না তো কোত্থেকে শিখেছেন আমি শিখেছি মাওলা আর মাওলার হাবিবের প্রেম থেকে কোত্থেকে পশ্চিম কোন দিকে এইদিকে মানে আপনারা যেই দিকে বসলেন এইদিকে কাবা কথা ঠিক না তো আমরা এশারের সালাত আদায় করেছি কি করি নাই করেছি নামাজ পড়েছি তো ইমাম সাহেব কোন দিকে পশ্চিম দিকে আপনারা কোন দিকে পশ্চিম দিকে চেহারাটা কাবার দিকে থাকতে হয় কথা ঠিক না ডানে ফিরলে নামাজ চলে যায় বামে ফিরলে নামাজ পড়ে চলে যায় উপরে তাকালে নামাজ ভেঙে যায় কথা ঠিক কি না এতে কোনো সন্দেহ আছে কোনো ডাউট আছে তাহলে ইমাম যদি কেবলা থেকে সরে যায় ইমামের নামাজও চলে যায় মুসল্লির নামাজও চলে যায় আল্লাহর নবী মসজিদে জিল কিবলাতাইন নামাজ পড়েছে কোন মসজিদ বললাম মসজিদে জিল কিবলাতাইন মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে আল্লাহর নবী আসরের নামাজ আদায় করছে তখন কেবলা এইদিকে ছিল না কেবলা ছিল এইদিকে আমরা যেই দিকে কেবলা সেই দিকে আপনারা যেই দিকে এই দিকে কেবলা ছিল না বন্ধু আমার বাবার কিচ্ছা কাহিনীর বই থেকে বলি নাই 200 বছর আগের কোন চটি বই থেকে বলি নাই আল্লাহর কোরআন দ্বিতীয় পারা আওয়াজ করেন না ভাইয়া আপনারা বসে যান আমার আমার মাহফিলে ভাইয়া জামিলা করেন বসে যান আমি এশকের মাহফিল করতে চাই রাজি আছেন কিসের মাহফিল এশকের মাহফিল করে এশক ছাড়া ঈমান হয় না অনেকেই বলে আমল দিয়ে ঈমান আরে আমল দিয়ে ঈমান নয় আমল দিয়ে ঈমানের বহিঃপ্রকাশ হয় আর ঈমান হয় মহব্বতের মাধ্যমে সেজন্য মহব্বতে কোনো আওয়াজ থাকে
আওয়াজ হয়, আল্লাহ চাইলেন নবীর সাথে মোহাব্বত করবে, কি করবে? আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন কার ঘরে? উম্মে হানির ঘরে। পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেছে, চাঁদ যেন মিষ্টি মিষ্টি হাঁটছে, তারকারাজি যেন ঝিকিমিকি করছে, আসমান যেন নীরব হয়ে গেছে, জমিন কোনো কম্পন নাই, কোনো শব্দ নাই। পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেল, আল্লাহ ডাক দিলেন, হাবিবি কম কম, মাহবুব উঠে যান, মাহবুব উঠে যান। আল্লাহর নবী বলেন, মাওলা আপনি তো বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, একটুখানি ইবাদত করে বাকি টাইম রেস্ট নেওয়ার জন্য। আপনি তো বললেন, হঠাৎ গভীর রাতে ডাকছেন কেন? আল্লাহ বলে, হাবিব তাহাজ্জুদের নামাজের জন্য নয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যখন সমস্ত রাতে গভীর মনোযোগে মানুষ যখন নীরব হয়ে গেছে, আওয়াজ নাই, শব্দ নাই, আমি মাওলা চায় আমার নবীকে মেরাজ নিয়ে প্রেম করব। কি করব? প্রেমে কোনো আওয়াজ আছে? কোনো শব্দ আছে? সুতরাং আওয়াজ করিয়েন না, আমার জমায়েত হওয়া ভালো, কিন্তু অল্প হওয়া আরো ভালো। যদি বলেন কেন, বেশি মানুষ হলে গ্যাদারিং হয়, আওয়াজ হয়, শব্দ হয়, তখন বিষয়বস্তু বোঝানো সম্ভব হয় না। আর মানুষ কম হলে বুঝাইতে একটু কি হয়, সুবিধা হয়। তো শুন, নিজের মাহফিলে এমনি মানুষ একটু কি আসে, কম আসে, তা আমাদেরকে অনেকেই বলে, তুই সুন্নি হইয়া কি পাইছস? আমি বললাম, যেমন আমি বাড্ডাতে বাড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি গাড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার মাহফিলে 100টা মিডিয়া আসে। আমি বললাম, আলহামদুলিল্লাহ আমার মাহফিলে 3 লক্ষ জনসমাগম হয়, তুই কেই পেয়েছিস? তা আমিও বললাম, কারবালার দিকে তাকায়া দেখি 5000 এজিদি ছিল, কিন্তু হুসাইনি 72 ছিল, 100 মিডিয়া, 3 লক্ষ এজিদের দরকার নাই, 72 জন হুসাইনি নিয়ে বাঁচতে চায়। কথা ঠিক কি? সেই জন্য আমি গ্যাদারিং এত বেশি পছন্দও করি না। কেন? আমি ভাইরাল নাই, আমি ভাইরাল নয়, ভাইরাল হতে চাই না, মুস্তফার কদমে থাকতে চায়, এই গোলামটা নবী নবী করতে চায়, এই গোলামটা ইয়া রাসূলুল্লাহ সাদা বলতে চায়, এই গোলামটা ইয়া নবী সালাম আলাইকা বলতে চায়। আমি কোনো ভাইরাল হতে আসি নাই, আমি কারো মনোরঞ্জন করতে আসি নাই, আমি কোনো মিডিয়াকে খুশি করার জন্য আসি নাই, আমি এই মঞ্চে আসা বক্তা হিসেবে নয়, এক মুস্তফার নগণ্য গোলাম হিসেবে আসতে চায়। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এখানে গ্যাদারিং করার কোনো দরকার নাই, যে যেখানে জায়গা পেয়েছেন বসে যান। আমার মুস্তফা দেখে না, না দেখে, এখানে আমাকে দেখতে এসেছেন? না না, আমরা নবীকে দেখা করে দেখাইতে আসছি, কথা ঠিক না? আমার নবী বলে, উম্মত তুই মনে করছস মরে গেছি, তুই মনে করছস মরে গেছি, আমরা মিলাদুন নবী করি না, কি ঈদে করি কি করি না? তখন আমার বন্ধু দাড়িওয়ালা, আমার বন্ধু টুফিওয়ালা, আমার বন্ধু জুব্বাওয়ালা, তিনি বলে, সুন্নিরা আনন্দের মধ্যে থাকে, দুঃখের মধ্যে থাকে না। আমি বললাম, যেমন রবিউল আউয়ালে নবীজির শুভ আগমন, সেই জন্য ঈদে মিলাদুন্নবী করিস, তোদের বিবেক নাই? আমি বললাম, কি হলো? সে রবিউল আউয়ালে নবী তো ওয়াফাত করেছে, ইন্তেকাল করেছে, তুই মৃত্যুবার্ষিকী করবি না, ওয়াফাত বার্ষিকী করবি না? তো নবী আসা যেমন আনন্দের, নবী চলে যাওয়া তেমন দুঃখের। তা আমরা ঈদে মিলাদুন্নবী করি না কেন? রবিউল আউয়ালে নবী হারিয়ে আমরা শোকাহত হয়ে গেছি, তা আমরাও জানিয়ে দিই, তোরা মরা নবী নিয়ে থাক, আমাদের নবী মরা নয়, আমাদের নবী জিন্দা নবী। কথা ঠিক না? তোরা কি নবী নিয়ে থাক, মরা নবী নিয়ে থাক? আমরা ওই নবীর উপর ইমান আনি নাই যে নবী মরি যায়, আমরা ওই নবীর উপর ইমান আনি নাই যে নবী পৌঁছে যায়, আমরা ওই নবীর উপর ইমান আনি নাই যে
এই নবী তারি পাল্লাই ফেল ফেল করবে, আমরা তো ওই নবীর উপর ঈমান এনেছি যেই নবী গুনাহগার উম্মতকে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যায়। কথা ঠিক কিনা? এখন আসেন ফয়সালা কোন মোল্লা থেকে নিব না কার থেকে নিব, আল্লাহর হাবিব থেকে নিব। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বললেন আমি চলে যাব, আমি কি করব? সিদ্দিক আকবরের চেহারার মধ্যে চোখের পানি চলে আসছে, ফারুক আজমের মতো মানুষ চেহারা মলিন হয়ে গেছে, উসমান যুননুরাইন মাওলা আলীর মুখে কোনো হাসি নাই, সোয়া লক্ষ সাহাবী কেউ কারো দিকে তাকায় না। আমার নবী মদিনায় এসে দেখলেন সবগুলো কেন জানি মরা মরা হয়ে গেছে, ডাক দিলেন ও আমার সাহাবী, তোমরা না হাসলে নবীর তো ভালো লাগে না, তোমাদের চেহারা মলিন হলে নবী তো সইতে পারি না। সাহাবায়ে কিরাম ডাক দিলেন নবী গো, আমাদের নিঃশ্বাসের নাম রহমতুল্লিল আলাম, আমাদের চোখ চাই নবীকে দেখবে, আমাদের কান চাই নবীর শান শুনবে, আমাদের মুখ চাই নবী নবী করবে। আপনি তো বিদায় হজ্জের বাসনে বললেন চলে যাবেন, মুস্তফা একদিন না দেখলে যেই আমরা পাগল হয়ে যায়, আপনি চলে গেলে আমরা দেখব না পাগল হয়ে যাব, নবীরই আপনি ছাড়া আমরা থাকতে পারবো না। আমার নবী মিম্বারে দাঁড়িয়ে গেলেন, ইমাম হাকে মুস্তাদ রাখের মধ্যে বলছে হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, আমার নবী বললেন সাহাবী শোনো শোনো, কান্না করার কোনো দরকার নাই, মুখ মলিন করার কোনো দরকার নাই, তোমাদের চেহারার মধ্যে হাসি লুকানোর কোনো দরকার নাই, নবীর এই কারণ কি হায়াতি খাইরুল লাকুম, আমি যে আছি দুনিয়ায়, আমি যে তোমাদের সামনে দাঁড়িয়েছি, আমি যে তোমাদের সামনে বসেছি, আমি যে তোমাদের সামনে জিহাদে করেছি, এটা খাইরুল লাকুম, তোমাদের জন্য অনেক উত্তম। কেন? তোমরা সমস্যা নিয়ে আসো, মুস্তফা সমাধান করে দেয়। মুস্তফা কি করে দেয়? নবী গো চলে গেলে কেমনে কি করব? আমার নবী বলে ওয়াম্মা মাতি খাইরুল লাকুম, আমার ইন্তেকাল দুঃখের নয়, আমার ইন্তেকাল শোকাহত হওয়ার নয়, আমার ইন্তেকাল কান্নাকাটি করার নয়, নবীরই চলে গেলে কার কাছে যাব, নবীরই চলে গেলে কার চেহারায় আনোয়ার দেখব। আমার নবী বলেছে কে বলে আমি মরা, মুস্তফা তো জিন্দা নবী। মুস্তফা কি নবী? কেমন নবী? নবীরই শুয়ে আছেন সে না না, ঘুমাইয়া গেলেন সে না না, তো ওরাদু আলাইয়া আমালুকুম উম্মাত, তুই এই কুমিল্লার জমিনে কনকনে শীতের মধ্যে মুস্তফার প্রেমে যে বসে আছিস আমি নবী লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো ওরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমি নবীকে দেখানো হয়, মুস্তফা মরা নয় মুস্তফা জিন্দা। যদিও বা তুই মনে করছিস নবী মদিনায়, মাওলা বলে নবী মদিনায় নয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী সকল মুমিনের বুকে বুকে আছে। নবী আছে না নাই? নবী দেখে না না দেখে? এটা কি কোন মোল্লার বানানো আকীদা? এটা মুস্তফার দেওয়া আকীদা, এটা মুস্তফার দেওয়া। তো নবী জিন্দা না মরা? আমি দেখি দেখি নবীরে, আমি আমাকে দেখেন সে দেখি, আপনি বললেন নবী গো আমারে দেখেন সে দেখি, তুই যখন সিনেমায় যাস তাও আমি দেখি, তুই যখন নাটক দেখিস তাও আমি জানি, তুই যখন অশ্লীল ভিডিও দেখিস তাও আমি জানি, তুই যখন প্রেমিকা নিয়ে পার্কে ঘুরতে যাস তাও আমি নবী জানি, তুই যখন মসজিদে আসিস তাও আমি জানি, তুই যখন তাসবি নিয়ে জিকির করিস তাও আমি জানি, তুই যখন মা বাবার সেবা করিস তাও আমি জানি, উম্মত তুই যখন ভালো কাজ করিস আমি নবী যখন দেখতে পাই, উম্মত আমার বেওয়াফা নয় উম্মত আমার ওয়াফাদার, ফজরের টাইমে ঘুমায়া নাই মসজিদে চলে এসেছে, জোহর আসর বাদ দেয় নাই আমি নবীর বিরোধিতা করে নাই, তখন আমি দুহাত তুলে বলি মাওলা উম্মত আমার 1500 বছর চলে গেছে, বেওয়াফা নয় নিমক হারাম নয় আমার উম্মত যে ওয়াফাদার, ফাহামিদাল্লাহ আমি তোমাদের পক্ষ হয়ে মাওলার শুকরিয়া আদায় করি।